KTV Originals. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্ট বাই ওয়ান এক্স ব্যাট। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে, আর অবশ্যই আমাদের নজর রয়েছে 2024 টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে। ভারত কানাডা মুখোমুখি হতে চলেছে আগামীকাল ফ্লোরিডার নর্ডার হিলে। আর আমরা জানি সকলেই যে ফ্লোরিডার আবহাওয়া যেভাবে খারাপ হচ্ছে এবং সেখানে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তবে এই ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে পাকিস্তানের সামনে সুপার এইটে ওঠার সম্ভাবনাও কি ভেস্তে যাবে, এই সমস্ত সমীকরণ জানবো, আলোচনায় আসবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, সে জায়গায় দাঁড়িয়ে ফ্লোরিডার আবহাওয়া যদি খারাপ হয় এবং এই যে ভারত কানাডার ম্যাচ যদি ভেস্তে যায়, তাহলে পরবর্তীতে সুপার এইটে যাওয়ার সম্ভাবনা, পাকিস্তানের সামনে মুখোমুখি হওয়ার যে সম্ভাবনা, তাও কি ভেস্তে যাবে? সব মিলিয়ে কোন জায়গায় দাঁড়িয়ে কাকে কাকে এগিয়ে রাখবে এই ম্যাচে? দেখো, অনেক ধন্যবাদ ভাস্বতী। যেটা বলার, ভারত কিন্তু অলরেডি কোয়ালিফাই করে গিয়েছে সুপার এইটে, তাই এই ম্যাচ যদি কোনো কারণে না হয়, কোনো কারণে আবহাওয়ার জন্য ম্যাচ না হয়, তাহলেও কিন্তু ভারতের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে এই ম্যাচের দিকে অবশ্যই নজর থাকবে পাকিস্তানের, এবং অবশ্যই পাকিস্তান আর আয়ারল্যান্ড এই দুটি দলের কিন্তু খেলা রয়েছে ফ্লোরিডায়। আর ফ্লোরিডার আবহাওয়া যদি ক্রমশ খারাপ হতে থাকে, যেটা তুমি অলরেডি বললে বন্যা পরিস্থিতি এই মুহূর্তে, এবং আমার সঙ্গে একজনের কথা হচ্ছিলো যিনি ফ্লোরিডায় আছেন এই মুহূর্তে, বৃষ্টি কমেছে তবে সেই জায়গায় কিন্তু আসেনি এখনও যে ম্যাচ হবে। তবে আগামীকাল আশা রাখছে প্রত্যেকে যে ম্যাচ হোক, ভারত কানাডা ম্যাচ অবশ্যই ভারত এখানে একদম ক্লিন সুইপ করতে চাইবে। এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে ভারত এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে, তিনটি ম্যাচেই জয় পেয়েছে, এবং আগামীকাল জিতে অবশ্যই সাইন আপ করতে চাইবে গ্রুপ পর্যায়ে, এবং তারপরে কিন্তু সুপার এইটের লড়াই শুরু হবে। তবে যদি কোনো কারণে পাকিস্তান আয়ারল্যান্ড এই ম্যাচটা না হয়, তাহলে পাকিস্তানের কিন্তু বিদায় ঘণ্টা বেঁচে যাবে, এবং একই সঙ্গে এটাও বলে রাখি সেক্ষেত্রে ভারত ইউএসএ কিন্তু কোয়ালিফাই করে যাবে, তাই ইউএসএ জন্য একটা দারুণ দিক খুলে যাবে। তবে অবশ্যই এই ফ্লোরিডায় এই মুহূর্তের আবহাওয়ার উপর কিন্তু অনেকের নজর, মানে অনেকের নজর বলতে গেলে বিশেষ করে ভারতীয় দলের নজর না থাকলেও রয়েছে পাকিস্তানের, কারণ যদি কোনো কারণে বৃষ্টি বা কোনো খারাপ আবহাওয়া যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে পাকিস্তান আয়ারল্যান্ড ম্যাচটা ভেস্তে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের সুপার এইটে মানে পরবর্তী পর্বে যাওয়া একদম সেটা একদম স্বপ্নভঙ্গ হবে। সেক্ষেত্রে ফ্লোরিডার আবহাওয়া এই মুহূর্তে কেমন সেটা যদি একটু দর্শকদের স্পেসিফিক্যালি বলো, কারণ ক্রিকেট প্রেমীরা তারা তো অপেক্ষায় রয়েছেন। একেবারে যেটা বললাম যে একটু আগে কিন্তু ফ্লোরিডায় একজনের সঙ্গে কথা হয়েছে, এবং তিনি পরিষ্কার বলছেন যে বৃষ্টি এই মুহূর্তে নেই, তবে যে কোনো মুহূর্তে কিন্তু আবার বৃষ্টি আসতে পারে, এবং জল জমে রয়েছে, ওয়াটার লকড এরিয়া হয়ে রয়েছে বেশ কিছু জায়গায়, এবং বেশ কিছুদিন ধরে ক্রমাগত বৃষ্টি হয়ে গেছে, যার ফলে মানে খেলার পরিস্থিতি আজকের দিনে যদি বলা যায়, যদি আজকের দিনে ম্যাচ থাকতো তাহলে হয়তো আজকের দিনে সেই ম্যাচটা হতো না, তবে যেহেতু আগামীকাল ম্যাচ রয়েছে ফ্লোরিডায়, এর আগে বেশ কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, ভারত এখনও পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে ফ্লোরিডায়, 5টিতে জয়লাভ করেছে, 2টিতে হারতে হয়েছে, 1টি বৃষ্টির কারণে হয়নি, তাই এই স্টেডিয়াম কিন্তু জানে যে কীভাবে ইন্টারন্যাশনাল ম্যাচ অর্গানাইজ করতে হয়, আর যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু ম্যাচ না হওয়ার কোনো কারণ নেই। তবে সব কিছুই মানে প্রকৃতির উপর নির্ভর করছে, ভারত কানাডা ম্যাচে অবিসংবাদীভাবে ভারত ফেভারিট, আর যেটা বলছিলাম যে অবশ্যই প্রত্যেকটি ম্যাচ জিতে সুপার এইটে যেতে চাইবে অবশ্যই টিম ইন্ডিয়া। একেবারে যেমনটা তুমি জানালে, অর্থাৎ ফ্লোরিডার আবহাওয়া যদি খারাপ হয় এবং এই ম্যাচ যদি ভেস্তেও যায়, তাহলে কিন্তু সুপার এইটে যাওয়ার যে সম্ভাবনা সেটা যে কোনোভাবেই আশাহত হতে পারবেন না ক্রিকেট প্রেমীরা সেটা কিন্তু বলা যায় না, কারণ এই সম্ভাবনা থাকছে। পরবর্তীতে জিজ্ঞেস করবো জয়দা যে এই যে টিম কম্বিনেশনে কি কোনো পরিবর্তন হবে? দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে টিম কম্বিনেশন কী হতে চলেছে। টিম কম্বিনেশনে এক্সপেরিমেন্ট করার সুযোগ কিন্তু এই কানাডা ম্যাচেই, কারণ অলরেডি আমি বলেছি যে ভারত কোয়ালিফাই করে গিয়েছে, ভারত যোগ্যতা অর্জন করেছে, এবং এই মুহূর্তে যদি দেখা যায় কানাডা ম্যাচে ভারত এক্সপেরিমেন্ট করতে পারে, পরীক্ষা করতে পারে, সেক্ষেত্রে কী পরীক্ষা করা হবে, যা খবর বিসিসিআই সূত্র বা ভারতীয় ক্রিকেট মানে টপ লেভেল টপ অফিসিয়াল সূত্রে যেটা খবর সেটা হচ্ছে যে বিরাট কোহলি, যিনি নাকি খুব একটা রানের মধ্যে নেই, যদি তার শেষ তিনটি ম্যাচের রান সংখ্যা বলি তাহলে 1-4-0, মানে তিনটি ম্যাচে 5 রান বিরাট কোহলি, যিনি আইপিএল মাতিয়ে দিয়েছিলেন, যিনি 50-50 ওয়ার্ল্ড কাপ মাতিয়ে দিয়েছেন, তিনি কিন্তু এই মুহূর্তে রানের মধ্যে নেই। সমালোচনা হচ্ছে অবশ্যই বিরাট কোহলিকে নিয়ে। এবারে একটা ট্যাকটিক্যাল চেঞ্জ বা ট্যাকটিক্যাল মুভ কি ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক করবে, মনে করা হচ্ছে যে যশস্বী জয়সওয়াল, যিনি নাকি অত্যন্ত ভালো ব্যাটার,
লেফট হ্যান্ডেড ব্যাটার, বেপরা ক্রিকেট খেলতে ভালোবাসে, ফিয়ারলেস ব্যাটিং করতে ভালোবাসে। আরও একবার সেই রুট মিউজিক মানে শোনানোর জন্য তার ব্যাট যথেষ্ট। সেই যশস্বী জয়সওয়ালকে কি আবারও কাম ব্যাক করানো হবে? যশস্বী জয়সওয়ালের দিকে নজর রয়েছে এরকম মনে করা হচ্ছে। যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা এবং তারপর তিন নম্বরে বিরাট কোহলি, এই কম্বিনেশান কিন্তু ভাবা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, বিরাট কোহলি যদি কাম ব্যাক করেন তাহলে বাদ করবেন কে? সূর্যকুমার যাদব এর আগের ম্যাচে অর্ধশত রান করেছেন, তাই তাকে বাদ দেওয়ার মনে হয় না কোনো সম্ভাবনা রয়েছে। অপরদিকে শিবম দুবে, যিনি নাকি খুব একটা ভালো ফর্মে ছিলেন না, তিনিও কিন্তু গত ম্যাচে রান পেয়েছেন। তাই এটা বলার যে কাকে বসাবে, মানে যশস্বী জয়সওয়ালকে আনতে গেলে কাউকে না কাউকে বসাতে হবে, কাকে বসাবে? অবশ্যই রানের মধ্যে যারা যারা রয়েছেন তাদের বসানোর কোনো প্রশ্নই নেই। রোহিত শর্মা ক্যাপ্টেন, তিনি খেলবেন। এরপর সূর্যকুমার যাদবের কথা বললাম, শিবম দুবে, তিনিও রান পেয়েছেন। শিবম দুবে যা সম্ভাবনা, শিবম দুবেকে যদি বসানো যায় তাহলে হয়তো যশস্বী জয়সওয়াল আসবে, তবে এখনও সেটা কনফার্ম নয়। রবীন্দ্র জাদেজা কিন্তু খুব একটা এখনও পর্যন্ত প্রভাব ফেলতে পারেনি। অক্ষর প্যাটেল খেলবেন, কারণ তিনিও কিন্তু কন্ট্রিবিউট করছেন। একই সঙ্গে যদি ভারতীয় বোলিং লাইন আপ দেখি তাহলে সেখানে অর্শদীপ সিং মাতিয়ে দিয়েছেন গত ম্যাচে, চার উইকেট নিয়েছেন। এবং একই সঙ্গে যদি আরও যেসব বোলাররা রয়েছে, হার্দিক পান্ডিয়া, যিনি আইপিএলে খুব বেশি কিছু করতে পারেননি, তিনিও কিন্তু সাত উইকেট নিয়েছেন এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে। অর্শদীপ সিংও সাত উইকেট নিয়েছেন, মানে ভারতের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে হায়েস্ট উইকেট টেকার এই দুজন। এবং একই সঙ্গে জসপ্রীত বুমরা মাতিয়ে দিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে, তাই এরা অটোমেটিক চয়েস। একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যদি যশস্বী জয়সওয়াল আসেন তাহলে বাদ যাবেন কে? আমার মনে হচ্ছে, ব্যক্তিগতভাবে বলছি, শিবম দুবেকে হয়তো ড্রপ করা হতে পারে বা নাও হতে পারে, বা একই টিম নিয়ে আবারও নামতে পারে ভারতীয় দল। তবে যদি এই ম্যাচে এক্সপেরিমেন্ট না করতে পারে ভারতীয় দল তাহলে কিন্তু অন্যান্য ম্যাচে, মানে সুপার এইট পর্যায়ে কিন্তু এক্সপেরিমেন্ট চলবে না। তাই এই ম্যাচটা যদি হয় তাহলে অবশ্যই পরীক্ষামূলকভাবে যশস্বী জয়সওয়ালকে একবার দেখে নেওয়া যেতেই পারে। হর্ষতি, একদমই জয়দা, এবং সেই জায়গায় আমরা দেখেছিলাম প্রথম থেকে ভারতীয় যে বোলিং বিভাগ সেটা কিন্তু একটা চিন্তার কারণ ছিল, কিন্তু সময় যত এগিয়েছে ভারতীয় বোলিং বিভাগ কিন্তু আশা দেখিয়েছে। একদমই, ভারতীয় বোলিং দুর্দান্ত, মানে বিশেষ করে অর্শদীপ সিংয়ের কথা বলবো। অর্শদীপ সিং যেভাবে বোলিং করেছেন অসাধারণ, তিনি ইকোনমিক্যাল থেকেছেন, একই সঙ্গে উইকেট নিয়েছেন। একই কথা বলবো হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে, কখনো স্লোয়ার দিয়েছেন, কখনো ফার্স্ট বোলিং করেছেন, কখনো মিশ্রণ, এই যে মিশ্রণ এটা কিন্তু দুর্দান্তভাবে নিজেকে ইউটিলাইজ করেছেন হার্দিক পান্ডিয়া। এবং একই সঙ্গে যদি স্পিন ডিপার্টমেন্টে বলি তাহলে অক্ষর প্যাটেল কিন্তু যথেষ্ট ভালো বোলিং করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একটি ওভারে দুরন্ত বোলিং করেছেন, মানে ইকোনমিক্যাল থেকেছেন। মানে সবসময় যে উইকেট নিতে হবে সেটা কিন্তু কোথাও লেখা নেই, অনেক সময় ইকোনমিক্যাল থেকেও কিন্তু কন্ট্রিবিউট করা যায়, অক্ষর প্যাটেল সেটা করেছেন। আর বোলিং ডিপার্টমেন্ট অবশ্যই সারা জাগাচ্ছে। রবীন্দ্র জাদেজা যদিও উইকেট সেভাবে পায়নি, তবে তিনি কিন্তু বিগ ম্যাচ প্লেয়ার, যে কোনো মুহূর্তে কিন্তু পাশা পাল্টে দিতে পারেন না রবীন্দ্র জাদেজা। এবং থ্রি ডি প্লেয়ার, ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই কিন্তু থ্রি ডি ইম্প্যাক্ট ফেলতে পারেন এই স্যার জাদেজা। আর যদি ব্যাটিংয়ের ক্ষেত্রে বলি তাহলে ঋষভ পান্থের কথা বলতে হবে। রিভার্স কুপ যেভাবে মারেন তিনি এবং যেভাবে তিনি কামব্যাক করলেন এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে, অসাধারণ। ফ্লোরিডায় যদি ম্যাচ হয় তাহলে সেই নীল সমুদ্রের মেক্সিকান ওয়েভ ফ্লোরিডা স্টেডিয়ামেও দেখা যাবে, প্রচুর ভারতীয় ফ্যান্সরা সেখানে রয়েছে। এবং অবশ্যই ঋষভ পান্থের ব্যাটিংয়ের ছন্দে তারা মেক্সিকান ওয়েভে মাতবেন, এইটুকু আশা করাই যায়। টিম কম্বিনেশান এইটুকুই যদি চেঞ্জ হয়, একটাই চেঞ্জ দেখতে পাচ্ছি, আদারওয়াইজ কিন্তু কোনোরকম চেঞ্জ নেই। বিরাট কোহলির কথাটা এই জন্যই উঠছে, তিনি এখনও পর্যন্ত হয়তো ওপেনার হিসেবে থিতু হতে পারছেন না এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে। যদিও গাভাস্কার বলছেন যে তাকে ওপেনার হিসেবেই খেলানো উচিত, কিন্তু কী হবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক হয়তো একটু বিবেচনা করছেন যে এই মুহূর্তে যদি তাকে তিন নম্বরে নামানো যায় তাহলে হয়তো একটু কিছুটা বোঝ হালকা হবে বিরাট কোহলির, কারণ পাওয়ার প্লের যে একটা চাপ সেটা কিন্তু অনেকটাই চাপ, এবং সেটা কতটা তিনি হ্যান্ডেল করতে পারবেন সেটা অবশ্যই বলার। অবশ্যই আইপিএলে তিনি দারুণভাবে পেরেছেন, তাই এবার দেখার যে যদি কানাডার বিরুদ্ধে ম্যাচ হয় সেক্ষেত্রে ভারত পরীক্ষার দিকে এগোয় নাকি একদম যে সেট টিম রয়েছে সেই সেট টিম নিয়ে নামে। একদম, এবং টিম কম্বিনেশন কি হয়, কোনো পরিবর্তন আসে কিনা, কারা কারা বাদ যায় সেদিকে নজর থাকবে, যেমনটা জয়দা বলছিল অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আর এবার একটু নজর রাখি পয়েন্ট টেবিল নিয়ে, পয়েন্ট টেবিলে কি ছবি ধরা পড়ছে জয়? দেখো পয়েন্ট টেবিলে যেটার ছবি ধরা পড়ছে, গ্রুপ এ তে এই মুহূর্তে ভারত ইউএসএ প্রথম দুটি দল, ভারত তিনটি ম্যাচ জিতেছে, ইউএসএ দুটি ম্যাচ জিতেছে। পাকিস্তান
যেটা বলছিলাম যে পাকিস্তানের নজর থাকবে এই ফ্লোরিডা স্টেডিয়ামে ম্যাচ হয় কি হয় না, কারণ তাদের ভাগ্য কিন্তু ঝুলে রয়েছে। এখনও পর্যন্ত একটি ম্যাচ জিতেছে পাকিস্তান, আয়ারল্যান্ড ম্যাচটা কিন্তু একদম মানে পাকিস্তানের জন্য ডু অর ডাই, শুধু নয় নেট রান রেটকে ভালো রেখে জিততে হবে যদি পাকিস্তানকে সুপার এইটে কোয়ালিফাই করতে হয়। আর ক্যানাডা একটি ম্যাচ জিতেছে, এখান থেকে ভারত ইউএসএ স্ট্রং কন্টেন্ডার মনে হচ্ছে। গ্রুপ এর কথা বলছি, এবারে গ্রুপ বিতে আসছি। গ্রুপ বিতে অস্ট্রেলিয়া অলরেডি সুপার এইটে, এরপর স্কটল্যান্ড কিন্তু দুটি ম্যাচ জিতে প্রবল দাবিদার এক্ষেত্রে পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে, কিন্তু ইংল্যান্ড কিন্তু টুইস্ট এনেছে, টেলে টুইস্ট এনেছে এবং ইংল্যান্ড আজকে দুরন্ত জয় পেয়েছে। শুধু জয় নয়, মানে একদম মানে মনে হচ্ছে যেন ছেলে খেলা করে জেতা, এবং ইংল্যান্ডও কিন্তু মানে যথেষ্ট রকমের সম্ভাবনা রয়েছে পরের রাউন্ডে যাওয়া। এরপর যে দুটি দল রয়েছে তাদের কোনো সম্ভাবনা নেই বললেই চলেন, নামিবিয়া এবং ওমান। গ্রুপ সির কথা বলবো, গ্রুপ সিতে আফগানিস্তান চমক দিয়েছে, অবশ্যই আফগান জলেবি খাওয়াচ্ছেন আফগান ক্রিকেটাররা। তিনটি ম্যাচ জিতে আফগানিস্তান এক নম্বরে, ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় স্থানে, তিনটি ম্যাচ জিতে এই গ্রুপ সি কিন্তু কনফার্ম। মানে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান দুটি দল অলরেডি কোয়ালিফাইড করে ফেলেছে সুপার এইটের জন্য, এবং উগান্ডা, পাপুয়া নিউগিনি এবং নিউজিল্যান্ড অবশ্যই বিরাট সেটব্যাক, যে নিউজিল্যান্ডের মতো দল ছিটকে গিয়েছে এবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে। এরপর আসি গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে সাউথ আফ্রিকা তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয়লাভ করেছে, বাংলাদেশ দুটিতে জয়লাভ করেছে, নেদারল্যান্ডস একটিতে, নেপাল একটিও ম্যাচ জিততে সক্ষম হয়নি, শ্রীলঙ্কা এটাও একটা বিরাট সেটব্যাক একটি ম্যাচও জিততে কিন্তু সক্ষম হয়নি। এখান থেকে কন্টেন্ডার সুপার এইটে যাওয়ার, সাউথ আফ্রিকা অলরেডি কোয়ালিফাইড এবং লড়াইটা হবে বাংলাদেশ আর হল্যান্ডের মধ্যে। বাংলাদেশের সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে গ্রুপ ডি থেকে কোয়ালিফাই করা। তাই এই হচ্ছে চিত্র চারটি গ্রুপের। বলাই যায় যে এখনও পর্যন্ত একটি দুটি দলের লড়াই চলছে, যেমন বাংলাদেশ আর পাকিস্তানের ভাগ্য ঝুলে রয়েছে, তবে অবশ্যই এই গ্রুপের পর সুপার এইটে কিন্তু লড়াইটা হবে দেখার মতো। এবং স্টেডিয়াম বুলেটিনে এক্সক্লুসিভ কভারেজ, সেটা বার্বাডোস থেকে হোক বা এখানে স্টুডিওতে প্রাক্তন ইন্ডিয়ান ক্রিকেটার আশুক, একদম আপনারা কিন্তু একদম এক্সক্লুসিভ কভারেজ পাবেন, তাই সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিনের। একদমই, এবং স্টেডিয়াম বুলেটিনের সমস্ত খবরের জন্য অবশ্যই কিন্তু আমাদের নজর রাখতেই হবে কলকাতা টিভি অনলাইনে, কারণ এর আগেও আমরা বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞ যারা তাদের মতামত আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তবে টি টোয়েন্টি বিশ্বকাপের সমস্ত খবরের আপডেট তো আপনাদের দিচ্ছি, তবে আগামীকাল ফ্লোরিডায় কী হয় এবং তারপর কিন্তু সুপার এইটে খেলার জন্য উড়ে যাবে ভারত, সেই জায়গায় সমস্ত খবর আপনাদের জানাবো। তবে এবার একটু ক্রিকেটের পাশাপাশি ফুটবলের দিকে নজর রাখা যাক, কারণ জল্পনার ইতিমধ্যেই অবসান হয়েছে। আপনারা জানেন যে লাল হলুদ জার্সিতে খেলার জন্য দুবছর চুক্তিতে সই করেছেন দিমিত্রিয়াস। সব মিলে ইস্টবেঙ্গলের হারির খবর কি জয়লা? একদম, মানে আজকে ইস্টবেঙ্গল ফ্যান্সদের দারুণ মানে দিন বলা যেতে পারে। এমন একজনকে দলে নেওয়া হয়েছে দিমিত্রিয়াস, তিনি কিন্তু একদম মানে গত মরশুমের হায়েস্ট গোলদাতা, মানে তাকে যে সই করাবে ইস্টবেঙ্গল এটা এই মুহূর্তের ফুটবল মানে ঘরোয়া ফুটবলের সব থেকে বড় খবর। এখনো পর্যন্ত অনেক কটি দল মানে প্রায় চার পাঁচটি দল কিন্তু দিমিত্রিয়াসের পিছনে ছিলেন যে তাকে দলে নিতে হবে, তবে বাজি মারে এখানে বাজিগার ইস্টবেঙ্গল দল এবং দিমিত্রিয়াসকে সই করায়। গত মরশুমে ১৩টি গোল করেছিলেন, কেরালা ব্লাস্টার্স থেকে ইস্টবেঙ্গলে খেলবেন, এবং দিমিত্রিয়াস কিন্তু নিজেও জানিয়েছেন যে তিনি উদ্গ্রীব হয়ে রয়েছেন, এক্সাইটেড ভীষণ যে ইস্টবেঙ্গলকে তিনি প্রতিনিধিত্ব করবেন, এবং অবশ্যই ইস্টবেঙ্গলের হয়ে ভালো পারফরমেন্স দিমিত্রিয়াস দেবে, এবং একই সঙ্গে ইস্টবেঙ্গল যাতে ভালো কিছু করে আগামী মরশুমে আইএসএলে, সেটাও কিন্তু সেই রেসপন্সিবিলিটিও কিন্তু দিমিত্রিয়াস নিচ্ছে। তাই এটুকু বলাই যেতে পারে আজকের দিনের সবথেকে বড় চমক ইস্টবেঙ্গলের তরফ থেকে, যে দিমিত্রিয়াস ডিয়ামান্টেকোসকে সই করানো। এবং একই সঙ্গে জানিয়ে রাখি মোহনবাগান কিয়ান নাসরিকে ছেড়ে দিয়েছে। কিয়ান নাসরি জামশেদ নাসরির পুত্র, একবার ডার্বিতে নায়ক হয়ে উঠেছিলেন সেকেন্ড হাফে নেমে পরপর গোল করে, তিনি কিন্তু মোহনবাগান ছাড়লেন এবং অবশ্যই মোহনবাগান রিলিজ করে দিল এক্ষেত্রে কিয়ান নাসরিকে, আর কিয়ান নাসরি চেন্নাইতে যোগ দিতে চলেছেন। তাই ফুটবলের খবর অবশ্যই আমরা যেরকম দিচ্ছি দেবো, ক্রিকেটের খবরও দেবো, সব প্যাকেজ কিন্তু একমাত্র স্টেডিয়াম বুলেটিনে। একদমই, আর আজকে থেকে কিন্তু একেবারে ফুটবল প্রেমীদের রাত জাগার পালা, কারণ ইউরো কাপ শুরু হচ্ছে আর আয়োজক দেশ জার্মানি স্কটল্যান্ড মুখোমুখি হতে চলেছে। জার্মানি আয়োজক দেশ এবং স্কটল্যান্ডের মুখোমুখি হতে চলেছে, সব মিলিয়ে কাকে এগিয়ে রাখবে জয়ের দাবিদার? দেখো আজকের ম্যাচ তো আছেই এবং আজকে থেকে রাত জাগা শুরু, ভাস্বতীও রাত জাগবে, আমিও রাত জাগবো, আপনারাও রাত জাগবেন আশা রাখি। আর ম্যাচ প্রত্যেকটা ম্যাচই ভালো হবে, জার্মানি ফ্রান্স
পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন, কার কথা বলবো, প্রত্যেকটা দল কিন্তু অসাধারণ। এবং আজকের থেকে এই যে ফার্স্ট ম্যাচ জার্মানি স্কটল্যান্ড, অঘটন কি ঘটাবে স্কটল্যান্ড? জার্মানিও যথেষ্ট ভালো দল, এবং অবশ্যই স্পেনের দিকে নজর থাকবে, এমবাপ্পের দিকে নজর থাকবে। এমবাপ্পের ফ্রান্সও কিন্তু হট ফেভারিট, একই সঙ্গে অন্যান্য যেসব দল রয়েছে ইংল্যান্ড, স্পেন, প্রত্যেকের দিকে নজর থাকবে। তবে আজকে থেকে ইউরোকাপের চুলচেরা বিশ্লেষণ শুরু হবে, আজকে প্রথম ম্যাচ। আর এই প্রথম ম্যাচের দিকে গোটা ফুটবল বিশ্বের নজর রয়েছে। আশা করা যেতেই পারে যে ইউরোকাপ এবার একদম জমজমাট হতে চলেছে ভাস্বতী। একদমই, এবং আমরা এখন স্টেডিয়াম বুলেটিনের অনেকটাই শেষের দিকে চলে এসেছি। দর্শকদের জন্য কি কিছু বলবে? একটা কথাই বলবো যে আপনাদের ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসাটা দিতে থাকুন। আর প্রচুর এক্সক্লুসিভ কভারেজ আমরা অলরেডি দিয়েছি, সেটা পাকিস্তান ক্রীড়া সাংবাদিক আব্দুল মজিদ ভাট্টির ইন্টারভিউ হোক, সেটা মোহাম্মদ আমিরের কোচের ইন্টারভিউ হোক, সেটা ইউএসএ ক্রিকেটার হরমিত সিংয়ের ইন্টারভিউ হোক। তাই এই এক্সক্লুসিভ কভারেজগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না। ভারত পাকিস্তান ম্যাচের আগের দিন আমরা নিউ ইয়র্ক থেকে মানস তফাদারের কভারেজও পেয়েছি। তাই এই ধরনের চমক চলতেই থাকবে। প্রণব রায়ও এসেছেন আমাদের কলকাতা টিভি স্টুডিওতে। তাই সব চমক দেখার জন্য অবশ্যই চোখ থাকুক কলকাতা টিভি অনলাইনে। একদমই, এবং আজ কিন্তু বেশ তিনটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করলাম আজকের যে স্টেডিয়াম বুলেটিনে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। একদিকে যেরকম ফুটবল নিয়ে আমরা আলোচনা করলাম, পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রত্যেক মুহূর্তের খবরও আপনাদের সামনে তুলে ধরলাম। আরও অন্যান্য খবর তো থাকছেই, তবে এক্সক্লুসিভ সমস্ত খবরের জন্য, খেলার সমস্ত আপডেটের জন্য আপনাদের অবশ্যই দেখতে হবে ওয়ান এক্স ব্যাট প্রেজেন্ট স্টেডিয়াম বুলেটিন। এখন এখানেই শেষ করছি, জয়জ্যোতি অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।